বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। দুয়া সাহাব, আপ বিহার মে আয়ে হ্যাঁ, আপকো মে লগভগ 30 বর্ষো সে জান রহা হুঁ। আপ এক সামাজিক কার্যকর্তা হ্যাঁ, দেশ বিদেশ মে ঘুম চুকে হ্যাঁ। আপ এক ব্যাক রাজনীতি মে আয়ে, আপ ক্যা দেখতে হ্যাঁ? বিলকুল সহি আপনি ফরমায়া, মে 31 বর্ষো সে মানবাধিকার কি কাম কর রহা হুঁ, ভারত কা রিফর্মার হুঁ, হিউম্যান রাইটস কা। মেরে 7 লাখ হমারে ভারত মে কার্যকর্তা হ্যাঁ, 700 সে জাদা অফিসেস হ্যাঁ, সেন্টার্স হ্যাঁ, আর 13 দেশো মে কাম কর রহে হ্যাঁ। লেকিন ভারত কি স্থিতি দিন প্রতিদিন বিগড়তি যা রহি হ্যায়, আর উস সিনারিও কো দেখতে হুয়ে যা হামারা ডেমোক্রেসি খতরে মে হ্যায়, তো ওহাঁ হামারে সবি সাথিওনে সবকা বিচার কে বাদ হি ইয়ে তয় কিয়া গিয়া কি আগর পাওয়ার আর সম্মান রাজনীতিক মে হি হ্যায়, তো কিউ না হমে ইসকে অন্দর জানা চাহিয়ে। লোগো কো আচ্ছে আর সচ্চে লোগো কো, জো গ্রেজুয়েট লোগ হ্যায়, সমঝদার লোগ হ্যায়, উনকো পার্লামেন্ট মে ভেজনা চাহিয়ে, তাকি হম ডেমোক্রেসি কো বচা সকে। আপ যুবাওঁ কো আগে করনা চাহতে হ্যায়? জি, এক বাত বতাইয়ে, আপ রাজনীতি মে গন্দে খেল খেলে যাতে হ্যায়, ইসকো আপ কেসে দেখতে হ্যায়? দেখিয়ে, গন্দগি তো পার্লামেন্ট মে হ্যায় আর বিধানসভা মে ভি হ্যায়, হর জগহ হ্যায়। লেকিন আগর হম সির্ফ ইয়ে কহতে রহে কি গন্দে খেল হো রহে হ্যায় ইয়া গন্দে খেলে যা রহে হ্যায়, তো জিস তরহ সে নালি কো সাফ করনে কে লিয়ে নালি কে অন্দর উতরনা পড়তা হ্যায়, বাহার সে দেখনে সে আগর হম কহেঙ্গে কি গন্দগি হ্যায় তো আর গন্দগি বড়তে যায়েগি, আর উসি গন্দগি কো সাফ করনে কে লিয়ে উস নালি উস পার্লামেন্ট আর বিধানসভা মে জানে কি জরুরত হ্যায় আচ্ছে লোগো কো, তাকি জো গন্দে লোগ হ্যায় উনকো বাহার কর সকে। আর ইসি উদ্দেশ্য সে মে বিহার মে আয়া হুঁ কি ইহাঁ কি জো রাজনীতিক হ্যায় ও আপনে লিয়ে কাম কর রহে হ্যায়, ও সমাজ কে লিয়ে ইয়া বিহার কি বিকাশ কে লিয়ে কাম নেই কর রহে হ্যায়, তো মেরি কোশিশ হোগি কি ইহাঁ কে নওজওয়ানো কো সহি দশা দিশা মিল সকে, উনকো রোজগার মিল সকে, কিষান আর জওয়ানো কি সমস্যাও কা সমাধান হো সকে, বচ্চো আর বুজুর্গো কি সমস্যাও কা সমাধান হো সকে। আর মে ইস মিটি সে হি জুড়া হুয়া রহা হুঁ, তো এক NRI হোনে কে নাতে হামারে সাথ বহুত সারে আরকে শর্মা আর সারে লোক NRI লোক হ্যায়, আর হম লোগোনে সোচা হ্যায় কি বিহার কি অস্মিতা কো বচানে কি জরুরত হ্যায়, যহাঁ বিহারি শর্ম সে গালি মহসুস করতা হ্যায় ও বিহারি বিহার কে লোক আপনে আপকো হি কহে কি মে বিহারি হুঁ, আর ও শান কি বাত হো, আর ইয়ে হমে দেশ বিদেশো মে শুননে কো মিলতা হ্যায়, ইসলিয়ে বিহার কো বদলনে কি জরুরত হ্যায়, বিকাশ কি ওর লে জানে কি জরুরত হ্যায়, আর বিহার কি জো ইতিহাস রহি হ্যায় জো পুরে ভারত মে ইয়া বিদেশ মে উসে আগে লে জানে কি জরুরত। স্যার, সামাজিক ন্যায় কে তহত আপনে বিহার মে আপনা কদম রক্খা হ্যায়, ইহাঁ বতায়া যাতা হ্যায় কি গুন্ডো কা রাজ চলতা হ্যায়, জেল মে ব্যাঠ কে লোক রাজনীতি করতে হ্যায়, আপ ইসসে কেসে নিপটেঙ্গে? ইসে হম বহুত হি শান্তি প্রিয়, হমলোগ মানবাধিকার কে কার্যকর্তা কে রূপ মে হমলোগোনে কাম কিয়া হ্যায়, হমলোগ বিনা জাত বিনা ছুয়াছুত বিনা ঊচ নীচ বিনা মন্দির বিনা মসজিদ হমনে সর্বহারা সভি মানব কে মানবীয় বিকাশো কে লিয়ে কাম কিয়া হ্যায়। ইয়ে গুন্ডে বদমাশ জো হ্যায় জব হম ইনকে বীচ মে আয়েঙ্গে তো ইয়ে এক মিনিট ভি নেই ঠহর পায়েঙ্গে, আর ইনে হি ভগানে কে লিয়ে ইনকো সাফ করনে কে লিয়ে রাজনীতিক মে আহরা ন্যাশনাল পার্টি ANP আই হ্যায়, জিসকি চুনাও চিহ্ন আপকে দেখ রহে হ্যায় কি ডিস এন্টিনা হ্যায়, অভি হমে ইলেকশন কমিশন নে দিয়া হ্যায়, আর ইসি আধার পে বিহার মে 40 সিটো পে হমলোগ মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা কে ক্যান্ডিডেট খড়া করনে যা রহে হ্যায়, কোশিশ হ্যায় কি হমারি ইয়ে পহলি কদম বহুত আচ্ছা হোগা, কামিয়াব হোগা আপকে সহযোগ সে। অজ্ঞাত সূত্রো সে পতা চলা হ্যায় আপ দেশ ভর মে আপনা ক্যান্ডিডেট খড়া করনে যা রহে হ্যায়, সংখ্যা ক্যা হোগি জরা বতাইয়ে লোগো? অভি হমলোগ চুকি 2 মহিনে সে কাম কর রহে হ্যায়, হালাঁকি হমারি ইয়ে পার্টি 2009 মে রেজিস্টার্ড হো গই থি, লেকিন হমলোগ ইস তরফ নহীঁ যা রহে থে, লেকিন বহুত সারে বিচার মন্থন আর কাফি ভারতকে ভ্রমণ আর লোগো কি সমস্যা আর উনকে ইরাদো কো দেখতে হুয়ে হমনে তয় কিয়া কি ইয়ে 2019 কা ইলেকশন পুরে ভারত মে লড়ে, আর অভি তক হমারি তৈয়ারি 200 কে করিব করিব হ্যায়, হো সকতা হ্যায় থোড়া আগে যায় ইয়া থোড়া পিছে যায়, লেকিন ম্যাক্সিমাম অধিকতর হমলোগ সাউথ ইন্ডিয়া আর নর্দার্ন ইস্ট ইন্ডিয়া মে ভি হমলোগ কর রহে হ্যায়,
बिहार में 40, यूपी में भी हम लोग काफ़ी संख्या में खड़ा करने जा रहे हैं। हमारे कर्नाटका के 28 से 28 कैंडिडेट खड़ा करने जा रहे हैं। आंध्रा और तेलंगाना में हमारे 12-13 कैंडिडेट अभी तक फाइनल हो चुके हैं। बंगाल में भी हमारे 13-14 कैंडिडेट फाइनल हो चुके हैं। आसाम में 4 कैंडिडेट फाइनल हो चुके हैं। जम्मू कश्मीर में 6 कैंडिडेट्स हो चुके हैं और हम लोग हिमाचल में भी बातचीत चल रही है। इस तरह से करीब करीब सभी राज्यों में अहरा नेशनल पार्टी एनपी उतरने जा रही है। आप पूरे भारतवर्ष में लड़ रहे हैं चुनाव, आपकी पार्टी लगभग 200 सीटों पर खड़ी हो रही है, तो आप हमें ये बताइए कि ये जो क्षेत्रीय पार्टी हैं, जो क्षेत्रीय पार्टियां हर एक राज्यों में है, उससे देश का भला हो सकता है क्या? मैं जानता हूं कि भारत में 2400 पार्टियां रजिस्टर्ड है और इलेक्शन कमीशन जो बड़ी पार्टियां हैं उसको रिकॉग्नाइज पार्टी मानती है और बाकी को अनरिकॉग्नाइज पार्टी मानती है, उसमें मैं भी हूँ। मैं समझता हूँ कि सभी की अपनी अपनी सोच होती है, अपने अपने तरीके से वो आगे डेवलप करना चाहते हैं, लेकिन ग्रास रूट से कोई भी पार्टी काम नहीं किया और ऑल इंडिया ह्यूमन राइट्स एसोसिएशन जो 31 वर्षों से भारत के अंदर सेवा किया, मैंने कहा पहले ही कि 7 लाख हमारे कार्यकर्ता हैं, 700 से ज़्यादा हमारे यूनिट सेंटर्स हैं और 13 देशों में हम लोग काम कर रहे हैं, तो ये जो ग्रास रूट पे जो काम किया है उसका ही फल है कि हम लोग पूरे भारत में एक साथ उम्मीदवार खड़ा करने जा रहे हैं और कोशिश कर रहे हैं कि ज़्यादा से ज़्यादा जहाँ पे बहुत ही मारामारी है, बहुत पैसों की गेम है, जहाँ पे सत्ता पक्ष हावी है, हम उनको भेद सके, छेद कर सके और 543 जो गेट है उसमें इंटर कर सके। आगे हमारी 543 पे तैयारियाँ होंगी और जितने भी विधानसभा असेंबली इलेक्शन आएगा वहाँ भी हम लोग अपने पांव पसारने की कोशिश करें। थैंक यू सर, धन्यवाद।